আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা প্রোডাক্ট নিয়ে আসছি, সেটা হচ্ছে তির হোল হুইট আটা, পূর্ণ গমের তৈরি আটা। প্রথমে দেখে নেই যে এটার উৎপাদন কবে হয়েছে। 18/9/2024, মূল্য হচ্ছে খুচরা মূল্য 150 টাকা এবং মেয়াদ হচ্ছে 17/11/2024, মানে নভেম্বরের 17 তারিখে এটা শেষ হয়ে যাবে। এটার অনেক গুণাবলী রয়েছে, আমার বোন এটা স্পেসিফিকলি খায়। এটার অনেক কিছুই আমরা জানি না বা আমরা খেতে চাই না এই লালারটা, কিন্তু আমার বাসায় এটা খাওয়া হয়। এখানে পূর্ণ গমের গুণাবলী আছে, দেখে নিই হালকা পাতলা করে যে এখানে কী কী গুণাবলী তারা লিখেছে। এখানে দেখতে পাচ্ছি গম দানার 83% আছে, এখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, আয়রন ও ভিটামিন বি সমৃদ্ধ। গম দানার 14.5% হচ্ছে ব্র্যান, দ্রবীভূত ফাইবার, মিনারেলস এবং ভিটামিন বি সমৃদ্ধ। হুইট জার্ম যেখানে আছে, গম দানার 2.5%, ভিটামিন বি, ভিটামিন ই এবং মিনারেলস সমৃদ্ধ। উপকারী পলি আনস্যাচুরেটেড ফ্যাট এটার মধ্যে রয়েছে হুইট জার্মে। ডাক্তার এখানে কি বলেছে, এখানে লিখেছে যা যা লিখেছে আমি জাস্ট একটু পড়ে শোনাচ্ছি। ডাক্তারদের মতে আমাদের প্রতিদিনের খাবারে থাকা কার্বোহাইড্রেটের অন্তত 50% হওয়া উচিত হোল গ্রেন, কারণ ফাইবার সমৃদ্ধ হোল গ্রেন হজম ক্ষমতা বাড়াতে, হার্ট ও কোলন সুস্থ রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। তির হোল হুইট আটা ভুষি মিশ্রিত ব্রাউন বা লাল আটা নয়। খামির তৈরিতে গরম পানির ব্যবহার রুটিকে করবে আরো নরম এবং সুস্বাদু। এটা কিন্তু খুব সুন্দর একটা কথা বলে দিয়েছে, যেই বোনরা বা যে ভাইরা রুটি বানাতে চান এই আটা দিয়ে, এইভাবে যদি রুটি বানান তাহলে কিন্তু আরো নরমভাবে রুটি বানাতে পারবেন। অনেকে এই কমপ্লেন থাকে রুটি বানায় রুটি শক্ত কেন হয়। সো আপনারা যদি এভাবে রুটি বানাতে চান বা রুটি বানাতে পারেন তাহলে কিন্তু আপনার রুটিটা নরম হবে। এটা কোথায় রাখতে হবে, স্টোর ইন এ কুল এন্ড ড্রাই প্লেস, এটা সবাই মোটামুটি জানি। এটা হচ্ছে 2 কেজির একটা প্যাকেট, এটা খুচরা মূল্য তো বলেছে আগেই। এবং এখানে প্রস্তুত প্রণালী যেখানে খুব সুন্দরভাবে বলা আছে যে উন্নত মানের গম তারা কালেক্ট করে, কোথা থেকে কালেক্ট করে এটা বলে নাই, কিন্তু প্রস্তুত প্রণালী হচ্ছে বাসাকৃত পরিচ্ছন্ন পূর্ণ গমকে ভাঙিয়ে তৈরি করা হয় তির হোল হুইট আটা। আর তাই গমের ভিটামিন, মিনারেলস, ফাইবার ও স্টার্চ সকল পুষ্টিগুণ থাকে অক্ষুণ্ণ। এই হচ্ছে মোটামুটি এখানে যা যা তারা দিয়েছে। এবং পুষ্টিগুণাবলী যদি আমরা বলি, প্রতি 100 গ্রামে কী কী আছে আসুন দেখে নিই। এনার্জি আছে 339 কিলো ক্যালোরি, ফাইবার টোটাল ডায়েটারি 8 গ্রাম, টোটাল ফ্যাট 2 গ্রাম, কোলেস্ট্রল 0 মিলিগ্রাম, টোটাল কার্বোহাইড্রেট 75 গ্রাম, প্রোটিন রয়েছে 11 গ্রাম। এখানে কিছু মিনারেলসের পুষ্টিগুণাবলী তারা দিয়ে দিয়েছে। এখানে তো রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, সিলোনিয়াম এবং ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন ই, ভিটামিন কে, রিবোফ্লাভিন, ভিটামিন B6 এবং কত গ্রাম গ্রাম রয়েছে সব কিন্তু খুব সুন্দরভাবে এখানে উল্লেখ করা আছে। আপনারা যদি পড়তে চান ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন। এখানে কিছু দেওয়া আছে যে সাধারণ লাল বা ব্রাউন আটায় পূর্ণ গমের সকল পুষ্টিগুণ থাকে না। এখানে কি কি আরও পুষ্টিগুণ আছে, সেটা হচ্ছে হার্টের জন্য উপকারী, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে, কোলন সুস্থ রাখতে, ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করে, প্রোটিন সমৃদ্ধ, রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে, অনেকেই রক্তের প্রবলেম থাকে, প্রাকৃতিকভাবে ফাইবার সমৃদ্ধ, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ, যেটা আমি আগেই বলেছি। এটা একটা সিটি গ্রুপের প্রোডাক্ট, তাদের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ রূপসীতে। সো আজকে এখানেই আমি শেষ করছি। আমার অনেক বকবক আপনারা শুনলেন, তবে আপনারা যারা এই আটাটি খেয়ে থাকেন বা খেয়েছেন অবশ্যই তারা জানাবেন যে এই পূর্ণ গমের তৈরি আটা আপনাদের কাছে কেমন লেগেছে। এবং তারা দাবি করছে তারা বাংলাদেশের প্রথম, আমি জানি না তারা প্রথম কিনা। আমি আপনাদের কমেন্টের ওয়েট করব যে কারা আপনারা এই আটাটি খেয়েছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে। আমি ফাইন বিদায় নিচ্ছি, কী করা যায় এই ভিডিও থেকে, আপনাদের ভালো মন্দ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।